হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি অনেক ভালো আছো। তো আজকের ভিডিওর টপিকে আমরা কথা বলবো স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ নিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওয়ে আমি তোমাদের প্রথমেই বলবো যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আসার আগে তোমাদের কটা মেসেজ আসবে। তো বলে রাখি, প্রথমেই তোমাদের তিনটে মেসেজ আসবে। প্রথমে তোমাদের একটা প্রথম মেসেজ আসবে যে তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ফর্ম ফিল আপ করেছো। সেই ফর্ম ফিল আপ করার পরে তোমাদের ফর্ম ফিল আপ যখন কমপ্লিট হয়ে যাবে, তখন দেখবে তোমাদের ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদের বিকাশ ভবন থেকে একটি মেসেজ আসবে। কয়েকদিন পরে, 5-7 দিন 10 দিন মতো পরে তোমাদের বিকাশ ভবন থেকে একটি মেসেজ আসবে। হ্যাঁ, তার মানে তোমার অ্যাপ্রুভ হয়ে গেছে, বিকাশ ভবনে তোমার ফর্ম ফিল আপটা অ্যাপ্রুভ করেছে, তার জন্য একটা মেসেজ আসবে। ঠিক তারপরে কিছুদিন বাদে দেখবে তোমাদের, তুমি যদি কলেজে পড়ো তাহলে HOI এই নামে একটি মেসেজ আসবে তোমাদের। আর তুমি যদি স্কুলে পড়ো তাহলে তোমাদের DI অফিস থেকে একটি মেসেজ আসবে। ঠিক আছে, তার মানেটা চেক টেক করে সব কিছু করে তোমার DI অফিসে পৌঁছে গেছে। ঠিক আছে, তো তো তার DI অফিস বা HOI অফিসে যদি তোমাদের ফর্ম ফিল আপটা সে অ্যাপ্রুভ করে নেয়, তাহলে তোমাদের আর কোনো চিন্তা করার কথা নেই। কারণ তোমরা কয়েকদিনের মধ্যে, মানে কতদিন, তাও 1-1.5 মাসের ভিতরে তোমরা টাকাটা তোমাদের পেয়ে যাবে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকাটা তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো এরপরে বলবো তোমাদের যাদের ফর্ম রিজেক্ট হয়ে গেছে তারা কি করবে। তারা রিজেক্ট হয়ে গেলে তাদের আবার সংশোধন করার এই কিন্তু প্রক্রিয়া কিন্তু চলছে। ঠিক আছে, তোমাদের যদি কারো রিজেক্ট হয়ে যায় তো তোমরা আবার ডকুমেন্টস, মোবাইল নাম্বার সেসব দিয়ে সব কিছু ঠিকঠাক করে আবার তোমরা ফর্ম ফিল আপ করলে পয়সাটা জুন জুলাই মাসের দিকে কিন্তু পেয়ে যাবে অবশ্যই। আর সবার পয়সাই কিন্তু বলে রাখি মাসের প্রথম সপ্তাহ ও শেষের সপ্তাহের দিকে দেয়। ঠিক আছে, ফার্স্ট উইক অ্যান্ড লাস্ট উইক তোমাদের টাকাটা দেবে। তার মানে যেমন এপ্রিল মাসের প্রথম সপ্তাহের দিকে একবার টাকা মেরে দিয়েছে এবং এপ্রিল মাসের শেষের দিকে আরেকবার টাকা মেরে দেবে। তো বন্ধুরা, বলে রাখি তোমরা যারা স্বামী বিবেকানন্দের ফর্ম ফিল আপ করেছিলে, তো এটা কিন্তু সরকারি টাকা, এটা তোমার কখনোই মার যাবে না, তোমরা টাকা অবশ্যই পাবে। ঠিক আছে, তো চিন্তার কোনো কারণ নেই, তোমরা কিছুদিন অপেক্ষা করো, তোমরা অবশ্যই টাকা পেয়ে যাবে। তারপরে বলবো তোমাদের যদি বিকাশ ভবনে ফর্মটা অ্যাপ্রুভ হয়ে যায়, তার কিছুদিন পরে তোমাদের বিকাশ ভবন তো মেসেজ আসার পরে অনেক দিন হয়ে যাচ্ছে, তখন যদি তোমরা DI অফিস বা HOI অফিস থেকে যদি কোনো মেসেজ না পাও, তাহলে তোমরা কি করবে, তোমরা বিকাশ ভবনের এই যে এই নাম্বারটায় তোমরা কল করবে। ঠিক আছে, এই 1800-102-8014 এই নাম্বারটায় তোমরা কল করবে। কল করে জেনে নেবে তোমাদের ফর্মটা কোন অবস্থায় আছে, সেটা তারা বলে দেবে। ঠিক আছে, হয়তো তোমাদের প্রথম 2-1 বারে ফোন নাও ধরতে পারে, কিন্তু তোমরা কয়েকবার ট্রাই করবে, ট্রাই করার পরে অবশ্যই তোমাদের ফোনটা ধরবে। ঠিক আছে, আর তারপরে তো তাও আরেকটা এই আছে, সেটা হচ্ছে তুমি যেখান থেকে ফর্ম ফিল আপ করেছিলে, যে সাইবার ক্যাফের দোকান থেকে বা অন্য কোথার থেকেও, তাহলে সেখানটায় গিয়ে তোমরা যোগাযোগ করে দেখবে সেখান থেকে তোমার ফর্মটা কী অবস্থায় আছে, কোন অফিসে গেছে কি না। ঠিক আছে, সেটা তোমরা বুঝতে পারবে। তো বন্ধুরা, ভিডিওর শেষে আমি আরেকবার বলছি, তোমরা যারা ফর্ম ফিল আপ করেছিলে তাদের টাকা অবশ্যই পাবে। ঠিক আছে, টাকা কিন্তু তোমরা অবশ্যই পাবে, হয়তো সামান্য দেরি হচ্ছে। ঠিক আছে, তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো, এরকম কোনো নতুন আপডেট আসলে সবার প্রথমে পাওয়ার জন্য।